বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমরাও ভালো আছি। আজকে একটু বাইরে যাচ্ছি, লকডাউন, তারপরেও ওর আব্বুর ছুটি, তাই আর একটু বাইরে যাচ্ছি। এই যে বাচ্চাদেরকে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস আসলে আমরা এখন চলে যাব। যে বাসে উঠে গেলাম, এভাবে টিকিট মারতে হয়। সবার মুখে মাস্ক আছে। এই যে আমি, আমার বাবা, আমরা এখন যাচ্ছি। এই যে আমার মেয়ে আলিয়া, আলিফ শুধু উপরে উঠতে চায় বাসে, উপরে উঠবে সে বলতেছে, কিন্তু আমি বলতেছি যে না, যেখানে বসছি বসছি, কারণ এখন লোকজন মানে সব সময় এত বেশি বাসে উঠেও না, খুব অল্প সংখ্যক লোক উঠে, আর একটা সিট পর পর বসে। এই যে আমরা বাসে করে চলে যাচ্ছি। আমরা লন্ডনে পপুলারে থাকি, সেখান থেকে বাসে উঠেছি। অনেকে জানতে চায় কোথায় থাকি। এই তো আমরা আজটা সুপার মার্কেটে চলে আসলাম। এই যে আমার বাবাটা হেঁটে হেঁটে যাচ্ছে। মাশাল্লাহ বললেন সবাই। আলিয়া ওর আব্বুর সাথে আগেই চলে যাচ্ছে, আমি ও আলিফকে নিয়ে পিছনে আসছি। এই যে এখন আমরা ভেতরে ঢুকে পড়ছি মার্কেটের, বলতেছে মাস্ক পরার জন্য ভালো করে। আমরা এখন ভিতরে ঢুকে পড়লাম। এটাই প্রথম শাড়িটাই হচ্ছে এটা মার্কেটে প্রথমে ঢুকতে। ডিসেম্বরে ক্রিসমাস, তাই আগেই সব কিছু সাজিয়ে রেখেছে। এই যে ভেতরটা একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। এই সাইডে জুতা, নিজে আলিফ, আলিফ আর আলিয়াকে ওর আব্বু বসিয়ে নিয়েছে উপরে। এখন ভেতরে সব কিছু ফাঁকা হয়ে গেছে, কারণ ও দিন রবিবার ছিল, আমরা যেদিন গিয়েছিলাম। তো ঢুকে দেখি সব কিছুই প্রায় ফাঁকা ফাঁকা সব শেষ। এটা বাচ্চাদের সেকশন। তো আমি একটা গুঁড়ো দুধ কিনবো এখান থেকে। আজটা সুপার মার্কেটটা অনেক বড়, এখানে অনেক কিছু পাওয়া যায়, সব কিছুই সেকশন আছে এখানে। ফোর্স থেকে শুরু করে বাচ্চাদের সেকশন, বড়দের সেকশন, অনেক বড়। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, অল্প অল্প করে দেখাচ্ছি। খুব তাড়াহুড়া ছিল, বলতেছিল যে আর বেশিক্ষণ সময় নেই, ক্লোজ করে দিবে। তো আমরা একটু শেষ টাইমে গিয়ে, এই যে আমরা বাজার করে বের হয়ে পড়েছি।
সন্ধ্যা হয়ে গেছে এখন, কিন্তু সন্ধ্যা, এটা রাত না। লন্ডনে এই তো দেখেন চারিপাশটা কত সুন্দর লাগতেছে লাইটিংয়ে। রাত্রে আসলে সব কিছুই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এতটা রাত না সন্ধ্যা। তারপরে অনেকে দেখলে ভাববে যে অনেক রাত হয়ে গেছে, তা না, যে ওরা গল্প করতে করতে যাচ্ছে। আসলে ওর আব্বু এত সময় পায় না, তারপরেও যখন একটু সময় পায় তখন একটু বেরোতে চেষ্টা করি। অল্প কিছু মার্কেট করলাম, কিছু কেনাকাটা পাশে ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। এখন আবার বাসে ট্রেনে চলে আসলাম, বাসে উঠব। তো বাসে উঠে গেছি আমি আর আমার বাবা, কি করে আমার বাবা ও মাশাল্লাহ অনেক লক্ষ্মী। এই তো আসতেছি আমরা, এখন বাসে করে বাসায় চলে আসতেছি। এখন কি কি মার্কেটিং করলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে আলিয়ার জন্য এক সেট কিনলাম, এটা জি, এটা আরেকটা সেট, এটা আরেকটা। এই তো অল্প কিছু মার্কেটিং করেছি, বেশি করি নাই। এখন লন্ডনে শীত, তাই একটু শীতের পোশাক কেনা হলো বেশি। আপনারা কমেন্টে জানিয়েন ড্রেসগুলো কেমন হলো। আমি একে একে সবগুলোই দেখাচ্ছি, এগুলো সবই আলিয়ার। মেয়ে মানুষে একটু বেশি কেনাকাটা হয়। এটা আলিফের, আলিফ নিজে পছন্দ করেছে, এগুলো আলিফের। আলিফের জ্যাকেট এটা, এই তো মার্কেটিং করলাম যে এগুলো। কিছু কেনাকাটা করলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। বাচ্চাদের জিনিস দেখতে এমনিতেই ভালো লাগে, ছোট ছোট কাপড় চোপড়। এই যে আরো অনেক কিছু কিনা কাটা করলাম, দুধ, চকলেট, এই তো এগুলো সব সব কিছু বাচ্চাদের।
কিছু কিছু আইটেম এগুলো রাখতেই হয় সব সময় বাসায়। যাদের বাচ্চা আছে তারা সবাই জানে যে বাচ্চাদের এগুলো রাখতে হয় ঘরে। এই তো আমাদের কেনাকাটা। এখন কিছু তো রান্না করতেই হবে, তাই এগুলো দেখানোর পরে আপনাদেরকে একটু রান্নাও দেখাই। এই যে আজকে আমি এটা রান্না করেছি, ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি। ডিমটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। এ পাশে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, পরে আর মাংসটা রান্না করতে পারি নাই, সময় হয় নাই। এখন ডিমটা কিভাবে রান্না করছি, পেঁয়াজ রসুন তেল সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আদা রসুন দিয়ে নিচ্ছি। অনেকে অনেকভাবে ডিম খান, এই রেসিপিটা হয়তো অনেকে করে নাই, আমি করলাম। খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগে খেতে, আপনাদের কাছে ভালো লাগবে। খাবারে কিছু আনকমন আনতে হয়, নাহলে সবসময় দেখা যায় ডিম ভোনা ডিম কারি খাওয়া হয়। আমরা সবজি দিয়ে তেমন বেশি খাই না। এখানে সব মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া জিরা একটু দিয়ে নাড়াচাড়া করছি। একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে ডিমটা একটু ভেজে নিয়েছি আর ফুলকপি আলু কেটে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেলে দারুচিনি দিয়ে দিচ্ছি। এই তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে নিয়েছি, এখানে স্টিফ হয়ে গেছে টমেটো, কাঁচামরিচ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শীতের সিজনে এই তরকারিটা অনেক মজা লাগে। এখন ফুলকপি আলু এগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস এখন নাড়াচাড়া দিয়ে নিব, এটাকে ভালোভাবে কষিয়ে নিব। সব তরকারি একটু কষানো হয় ভালো হলে খেতেও মজা লাগে। ফুলকপি আলুটা ভালোভাবে একটু একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই যে আবার খুলে দেখছি, এখন আর একটু নাড়াচাড়া দিব। এই তো ভালো করে কষানো হচ্ছে, তেলের উপরে চলে আসছে। এখন আমরা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। সবজিটা কষানো হয়ে গেছে ভালো করে, এখন ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখছি। পানি দিয়ে দিলাম পরিমাপ মতো। জাস্ট একটু এই হবে, সিদ্ধ হবে, আর একটু ঝোলটা কমবে। এই তো ঢাকনা দিয়ে দিলাম, এখন ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। আর একটু ঢেকে দিলাম। এই তো পলক চলে এসেছে,
এখন আমরা ফ্রোজেন করা যে ধনে পাতা সেটা দিয়ে দিচ্ছি উপরে। অনেক ধনে পাতা নিয়ে আসলে আমি ফ্রোজেন করে ডিপে রেখে দেই, নাহলে নষ্ট হয়ে যায়। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা খেতে এত মজা, এত টেস্টি, কি বলবো। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।